नमस्कार बंधुरा, वेस्ट सिक्किम ब्लॉगर पार्ट टू ते सकल के स्वागत जानाई। बापी और आपनारा देखें आमार यूट्यूब चैनल ट्रैवल विद बापी। तो प्रथम पार्टे आमरा जे जायगाटी घुरे देखेछिलाम ता हलो राबांगलार बुद्धा पार्क, एवं सेकेंड पार्टे आमरा घुरे देखब तेमी टी गार्डेन, सान्द्रूपचे मनेस्ट्री एवं नामचीर चारधाम। सिक्किम ब्लॉगर पार्ट टू भिडियोटी आनते आमार एकटू देरी होये गेलो, तार जोन्नो आमी सकलेर काछे आंतरिकभावे दुखित। तो जाइ होक, एइबार आमरा लास्ट भिडियोते जेखाने छिलाम अर्थात राबांगलार बुद्ध पार्क, एबं बुद्ध पार्क थेके बेरिये आमरा एखन भिजिट करब तेमी टी गार्डेन। ভালো পরিমাণ করছে রে বাপি। হুম হুম হ্যাঁ হুম, এগুলো জল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বরফ করে পড়ে, সত্যি অসাধারণ অসাধারণ। সত্যি বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে, সত্যি আমি খুব খুশি। হ্যাঁ ও আছে, টিপটি টিপটি করে স্নোফলস হয়ে যাচ্ছে। রা বাংলাতে স্নোফলস খুব কম হয়, কিছু করার নেই। হাই গাইস, খুব আনন্দ লাগছে যে আজকে স্নোফলস প্রথম এই এই জায়গায় এই রা বাংলায় মানে আমার আমাদের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, খুব খুব ভালো লাগছে। তোমরা খুব আনন্দ করো এবং কোনো একদিন সুযোগ বুঝে এই এরিয়া থেকে একটু ঘুরে যাও, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই গায়ে ভরে যাচ্ছে দেখো স্নোফলস। असाधारण जैगा पुरो एकदम मैं टी गार्डन जेमन है खूब बड़ो टी गार्डन एखानकार नामक से रास्ता जावर पथे खूब सुंदर रास्ता परिष्कार झाचक छाक एकदम रास्ता को भांगाचोरा कि नहीं तो पोछाई पहुँची गए देखा अपन कैमन तेमी टी गार्डन। তেমি টি গার্ডেনে বিখ্যাত টি গার্ডেন, খুব সুন্দর একদম, ওয়েদার ফার্স্ট ক্লাস। তো চলো আমরা উপরে যাবো, প্রথমে এখানে টিকিট আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে আবার উপরের দিকে যাব। তবে আপাতত নিচ থেকে ভিউটা দেখে নাও। Si l'on vivait ivre d'amour comme dans les contes et les histoires, si l'on laissait couler les jours en profitant de chaque pas, malgré nos douleurs et nos craintes, en se serrant fort dans les bras. Si l'on s'aimait. তেমিটি গার্ডেনের উপরে যাইনি, যারা যেতে চাও মোটামুটি 20 টাকা করে পার হেড টিকিট, গিয়ে ওপরটা ঘুরে আসতে পারো। যেহেতু আমরা ওপর থেকেই নেমেছি, ওপরে কিছুটা ভিউ দেখে নিয়েছি অলরেডি, তো এটা গিয়ে আমার মনে হয় অতটা লাভ হবে না, তাই আমরা আবার পুনরায় গাড়িতে চলে যাচ্ছি। তো আবার গাড়ি ধরে অন্য স্পটে যাচ্ছি। যারা তেমি টি গার্ডেন ঘুরতে চাইছেন তারা ওই একদম নিচে না গিয়ে প্রথমে যদি আপনারা নিচ থেকে আসেন তাহলে একদম উপরে এসে ভিউটা দেখতে পারেন, আর যদি আপনারা উপর দিক থেকে নিচে নামেন তাহলে উপরেই ভিউটা দেখে নিন, কারণ তাহলে 20 টাকা দিয়ে উপরে আসতে হবে না হেঁটে হেঁটে। আমি অলরেডি উপর দিয়ে যেহেতু নিচে নামছিলাম তাই উপর দিক থেকেই ভিউটা দেখে নিচ্ছি, তাহলে 20 টাকা দিয়ে আমাকে এন্ট্রি ফি দিয়ে আবার কষ্ট করে উপরে আসতে হবে না, উপর দিক থেকে পুরো গার্ডেনের ভিউটা আপনি অলরেডি পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো ভিউ হচ্ছে তেমি টি গার্ডেনের, এই যে রাস্তাটা যেটা বলছিলাম। তো আমরা এখন যে স্তূপটা দেখতে যাচ্ছি বলতে দেবে সেটা হচ্ছে সাংলুপচে। সাংলুপচের পথে আমরা অলরেডি চলে এসেছি কিছুটা দূরে, এটা একদম পাহাড়ের টপে। তো আমরা আঁকা বাঁকা রাস্তাতে উপর দিকে যাচ্ছি, দেখুন সামনে দেখা যাক কতটা সুন্দর, উপর থেকে ভিউ দেখাবো আপনাদের, কতক্ষণ রাস্তাটা এনজয় করুন। Thank you.
ही सामने से भीतर ही जाते हैं। टिकट का टिकट कितना है? तो हम यहाँ कौन सांगलुपचेर भीतर ही दिखे जाते हैं। एंट्री फी नीलो 50 টাকা আর গাড়ি পার্কিং 50 টাকা মানে পার হেড 50 টাকা আছে এন্ট্রি ফি। যাই ওপর দিকটা একটু এনজয় করে আসি দেখে আসি। যে স্তূপাটায় আমরা এসেছি এটার হাইট সমুদ্রপৃষ্ঠ থেকে 7,009 ফুট ওপরে। ওপর থেকে এই স্তূপাটাকে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আমি তো ওখান থেকে এলাম উপর দিকে, এসে উপর দিক দিয়ে ভিউটা দেখলাম, ভিউটা অসাধারণ লাগছে দেখতে। আমি নিচের ভিউটা একটু নিচের দিকে নেমে গিয়ে দেখাবো, কারণ এইটা একটু ওপরে, ওই সাইডে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওইখান থেকে গিয়ে আমি দেখাবো। তো মোটামুটি সাংলুপচে তো দেখে নিলাম, এরপর বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে কিছু খাবার খাবো, খেয়ে তারপরে যাবো হচ্ছে নামচিতে আমরা চারধাম দেখার জন্য। তো ততক্ষণ সঙ্গে থাকুন আর রাস্তা দিয়ে যা সৌন্দর্য পাবো দেখাবো। আর একবার 360 ডিগ্রি দেখিয়ে দিচ্ছি সাংলুপচের। তো চলো সঙ্গে থাকো, তাহলে সবাই স্টার্ট করো। অনেক কিছু অচলে দিন চাউমিন এসে গেছে, সস চাউমিন খাচ্ছি চলো। তারপরে অনেক কিছু বেরিয়ে যায় আমরা চারধাম তো চলে এসেছি। চারধাম থেকে এবারে ভেতর দিকে যাচ্ছি, সামনেই অপরূপ ফুলের শোভা। যখন আমরা চারধামের কথা শুনি তখন আমরা সাধারণত উত্তরাখণ্ডের হিমালয়ের চূড়ায় চারটি পবিত্র মন্দিরের কথা স্মরণ করি, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। তাছাড়াও চারটি তীর্থস্থান উত্তরাখণ্ডের বদ্রীনাথ, উড়িষ্যার পুরী, তামিলনাড়ুর রামেশ্বরম এবং গুজরাটের দ্বারকাকে সম্মিলিতভাবে চারধাম বলা হয়। এবং এই চারটি মন্দিরের প্রতিরূপ ও 12টি জ্যোতির্লিঙ্গ সহ দক্ষিণ সিকিমের নামচির 16 ফুট পাহাড়ের ওপরে তৈরি করা হয়েছে এই চারধাম, যেই ধামকে সিদ্ধেশ্বরী নামেও ডাকা হয়ে থাকে। 2011 সালের নভেম্বর মাসে এই মন্দির প্রাঙ্গণটি প্রতিষ্ঠা করা হয়। মনোরম কমপ্লেক্সটিতে ভগবান শিবের 108 ফুটের মূর্তি রয়েছে এবং এটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে। তো আমরা এখন রয়েছি বদ্রীনাথ। দর্শনীয় পবিত্র পর্বত দ্বারা আবদ্ধ চারধামের অপূর্ব মন্দির প্রাঙ্গণ রয়েছে।
বিশ্বাস করা হয় এই স্থানটি সমস্ত মানুষের পাপ ধুয়ে দেয়। বদ্রীনাথ ধাম দেখার পর এবার আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির দেখতে। তো এখন আমি রয়েছি পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। তো আমি এখন রয়েছি রামেশ্বরম। এই রামেশ্বরম মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা ঢুকলাম না। এবার যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে দ্বারকা ধাম, গুজরাটের একটা মন্দির দ্বারকাধীশের। তো চলুন এই মন্দিরটা দেখি। বা দ্বারকা ধাম দেখে এবার আমরা যাচ্ছি সাই বাবার মন্দির দেখতে, যেটা শ্রীডির। তো এবার আমরা রয়েছি শ্রীডির সাই টেম্পলের সামনে। এটা এতটা বড় এরিয়া নিয়ে যে ঘুরতে ঘুরতে মোটামুটি এক দেড় ঘন্টা এখানেই কেটে যাবে। এক ঘন্টা লাগবে না, কারণ বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ তৈরি করা আছে, প্লাস চারটে ধাম তৈরি করা আছে, আর এখানে বিশাল আকার সেই শিব মূর্তি আর কি। কি বলছিস? জ্যোতির্লিঙ্গ গুলো ওই সাইড থেকে দেখা হয়ে গেছে, এই সাইড থেকে দেখতে নামতে হবে, তবে গিয়ে কমপ্লিট হবে না। তো চারধাম দেখা কমপ্লিট, প্রায় এক ঘন্টা সময় লাগলো আমাদের। তো আমরা দেখে আমার ভিডিওর এই পার্টটা আমি এখানেই শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু কেমন লেগেছে এটা কমেন্টসে জানাবেন ভিডিওটা, তাহলে আমি অনুপ্রেরণা পাবো পরে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই।